এই প্রচণ্ড গরমে এখন একটি রোগ সবার ভিতর প্রায় দেখা যাচ্ছে, আর সেটা হলো হিটস্ট্রোক। এই হিটস্ট্রোক রোগে অনেকে আক্রান্ত হচ্ছেন। তো এই হিটস্ট্রোক প্রতিরোধে করণীয় কী কী, অর্থাৎ আপনার কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং মানতে হবে, তা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো হিটস্ট্রোক প্রতিরোধে করণীয়, দিনের বেলায় বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন, বাইরে বের হলে ছাতা টুপি ক্যাপ বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখুন, হালকা রঙে ঢিলেঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন, সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন ও বাসি খোলা খাবার থেকে বিরত থাকুন। দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করবেন না, সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন এবং গোসল করুন। পোশাকের রঙের দিকে নজর রাখুন, তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানের পরিমাণ বাড়ান। ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ঝাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন। বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। বেশি ঝুঁকিতে যারা, শিশু, অশ্বদারী নারী, স্থলকায় বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তি, রিক্সাচালক, কৃষক, নির্মাণ শ্রমিক, হৃদরোগ আক্রান্ত ব্যক্তি, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে, এমন ব্যক্তিদের ঝুঁকি সবচেয়ে বেশি। তো আমরা সবাই হিটস্ট্রোক থেকে যাতে নিজেকে নিরাপদ রাখতে পারি, তাই এই নিয়মগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করব। এবং বেশি ঝুঁকিতে যারা আছেন তারা তো অবশ্যই এই নিয়মগুলো মানার চেষ্টা করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।